আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আপনারা দেখছেন কেএস ব্লগ। দর্শক, এটা আমাদের রিসেন্টলি রিলিজ হওয়া টোল কাণ্ড নাটকের শুটিং ভিডিও। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এটা মূলত আমাদের শুটিংয়ের পুরো মুহূর্ত। আমরা শুটিং করেছি এই লোকেশনটা যদি আপনাদের একটু জানাতে চাই, সেটা হলো কুয়াকাটা থেকে মিরসিপাড়া যাওয়ার পথে একটা জায়গা আছে, তো ওইখানে মূলত কুয়াকাটা থেকে প্রায় 10 কিলোমিটার হবে, প্রায় 10 কিলোমিটার দূরত্বে এই জায়গাটার অবস্থান। তো এখানে আমরা শুটিং করতে আসি। মূলত এই জায়গাটা মোটামুটি নিরিবিলি, গাড়ি ঘোড়ার অতটা মানে ঝামেলা নেই এবং লোকজনও একটু কম, আমাদের ডিস্টার্ব একটু কম করবে, সেক্ষেত্রে আমরা এখানে আসি এবং আমাদের আমরা শুটিংটা মোটামুটি ভালোভাবেই শেষ করতে পারি। তো আমরা এখানে একটাই দোকান ছিল, এই দোকানে আমরা মোটামুটি আমাদের হালকা পাতলা চা অন্যান্য যা এখান থেকে আমরা খাই। তো আমরা শুটিং করার পুরো মুহূর্তে আমরা আসি এখানে, আমরা বসে অপেক্ষা করতেছি। আর মূলত আমাদের কিছু ইকুইপমেন্ট এখনও আসেনি, তো ওগুলো আসলেই আমরা মূলত শুরু করব। আমাদের এখানে একটা টেবিল লাগবে, একটা চেয়ার লাগবে, একটা ছাতার মতো লাগবে, তো ওগুলো আসতেছে। আমরা মূলত প্ল্যান করতেছি কীভাবে কী করা যায়। আপনারা জানেন আমরা কিন্তু একটা গল্প পুরোপুরি একেবারে পুরোপুরি স্কিপ করে কিন্তু আমরা আসতে পারি না, যেহেতু আমরা প্রতি সপ্তাহে একটা নাটক রিলিজ করি। সেক্ষেত্রে পুরো স্ক্রিপ্ট লিখে শুটিং করা মানে একটু টাফ হয়ে যায়। তো আমরা মূলত একটা লাইন আপ করে নিয়ে আসি, মূলত কির কোন ঘটনার পরে কোন ঘটনা ঘটবে। তো এখানে সাদ্দাম মাল সে এই কাজটি করতেছেন, তো তারপরে আমরা শর্টে যাব, তারপরে ডায়লগ মোটামুটি সবার মতামত অনুযায়ী এবং কীভাবে কী করতে করা যায় মোটামুটি সবাই আইডিয়া করে, মূল ভূমিকায় থাকেন সাদ্দাম মাল, আইডিয়া করে মূলত আমাদের শুটিংটা সম্পন্ন হয়। তো আমরা এখনও শুটিং শুরু করতে পারিনি, আমাদের দেখেন টেবিল চলে আসছে, তো এখানে একটা ছাতা আমরা দিব, ছাতা আমাদেরই আছে, তো টেবিলটা আমরা এখানে কাছাকাছি একটা বাসা থেকে টেবিলটা সংগ্রহ করি। দর্শক, যারা এই নাটকটা দেখেছেন আশা করি সবার এই নাটকটা অনেক ভালো লেগেছে। এখানে দেখেন সম্রাট মূলত এখানে যে আমরা দড়ি দিয়ে টানাবো, এটা টোলের মতো করব, সেই কাজটা করতেছেন আমাদের সম্রাট। তারপরে সবাই আসলে মোটামুটি আমাদের শুটিংয়ে যারা আছে সবাই কিন্তু কোনো না কোনো কাজে ব্যস্ত থাকেন। তো আমি আপনারা আপনাদেরকে একটা কথা জানানো হয়নি, সেটা হলো আমি একটি বাইক কিনেছি, কিন্তু সেই বাইকটির ভিডিও এখন আপনাদেরকে দেওয়া হয়নি, দিব শীঘ্রই, একটু সময় পাই না, খুবই ব্যস্ততার মধ্যে যাচ্ছে, যে কারণে সেই সময়টুকু হচ্ছে না, সেটা হয়তো বা শীঘ্রই দিয়ে দিব। তো আমাদের শুটিং এখনই শুরু হবে। দর্শক, আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন, কুয়াকাটা মাল্টিমিডিয়ার ভিডিও দেখেন, আমার এই ব্লগ ভিডিওগুলো দেখেন, সবার প্রতি অনুরোধ থাকবে আমাদের কুয়াকাটা মাল্টিমিডিয়া চ্যানেল এবং আমার যেই ব্লগ চ্যানেল দুটি সাবস্ক্রাইব করে রাখবেন। সেক্ষেত্রে আমাদের যেই তথ্যগুলো শুটিং রিলেটেড বলেন, অন্যান্য যে তথ্যগুলো সেগুলো কিন্তু আপনারা সরাসরি পেয়ে যাবেন। দর্শক, আমরা এখানে অপেক্ষা করতেছি আরও কিছু ইকুইপমেন্টের জন্য, আমরা এখনই শুরু করে দিব, তো সকল শুটিং আপনারা দেখতে পাবেন পর্যায়ক্রমে, অথবা ভাগ ভাগ করে আমি কয়েকটা ব্লগের মাধ্যমে পুরো শুটিংটা আপনাদের সামনে উপস্থাপনা করব। দর্শক, তাহলে দেখতে থাকুন আমাদের শুটিং ভিডিও। আমরা মোটামুটি কুয়াকাটা মাল্টিমিডিয়ার অধিকাংশ সদস্যই আমরা কিন্তু এই শুটিংয়ে উপস্থিত আছি। এখানে মেইন চরিত্রে অভিনয় করবেন সাদ্দাম মাল এবং নিজাম ভাই, আর অন্যান্য যেই চরিত্রগুলো পার্শ্ব চরিত্র, যেমন রয়েছেন নাসির মামা, রয়েছে আরিফ, আবু বকর, সম্রাট এবং পরশমণি, ও আরও আমাদের একজন বড় ভাই রয়েছেন, সে হলো শায়দমসুল্লি, তো ওনার কথা বলতে ভুলে গেছি। আর এখানে দেখেন মূলত আরিফ বসে বসে হয়তো বা কোথাও ফোন করার ট্রাই করতেছে। যাই হোক, মূলত আপনারা যারা আমাদের নিয়মিত আমাদের এই ব্লগগুলো দেখেন তারা বুঝতে পারে মূলত আমরা শুটিং স্পটে কতটা মজা করি। তো এটাও মানে সেম, এখানে অনেক মজা হবে,
তো দর্শক দেখতে থাকুন আমাদের শুটিং ভিডিও। দিল তো তেরা বাগি হ্যায় বেফিক্রি কা আদি হ্যায় তু তো পিঘলা সোনা হ্যায় তেরে কো ক্যা হোনা হ্যায় পরিন্দোঁ কা সাথি হ্যায় কিসমত ভি রাজি হ্যায় তু তো পিঘলা সোনা হ্যায় হোতা হ্যায় জো হোনা হ্যায় আসমান। দিন তা 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 দিন